সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপামর জনসাধারণ নিয়ে এগিয়ে যাবার স্বপ্ন বাস্তবায়নে দীপ্ত শপথে বলিয়ান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমানুষের এগিয়ে যাওয়া, দেশ এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া স্বপ্নের সীমারেখায় সভ্যতা সংস্কৃতি সম্প্রীতি সম্পর্ক এবং সৌহার্দের অটুট বন্ধনের আরেক নাম শক্তি, যে শক্তিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। শক্তি এমন একটি শব্দ যাকে আমরা পাওয়ার, এনার্জি, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ নামেও অভিহিত করে থাকি। বিদ্যুৎ উৎপাদনের তেমনই একটি পাওয়ার হাব আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড APSCL, যাকে বিদ্যুতের রাজধানী বলেও অভিহিত করা হয়। প্রতিষ্ঠানটি 28 জুন 2000 তারিখে কোম্পানি আইন 1994 অধীনে কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। পরবর্তীতে 1 মার্চ 2003 তারিখ থেকে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। অবকাঠামোগত সুবিধার কথা বিবেচনায় 1966 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় দেশের বৃহত্তম এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয়। 1970 সালে জুলাই মাসে মোট 128 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 ও 2 নম্বর ইউনিট দুটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে। স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নে এই দুটি বিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে 1982 থেকে 1988 সালের মধ্যে ধারাবাহিকভাবে স্থাপিত হয় GT1, ST, GT2 এবং ইউনিট 3, 4 ও 5। কারিগরি আয়ুষ্কাল শেষ হওয়ায় GT1, ST, GT2 এবং ইউনিট 1, 2, 3 ও 4 মিলে 7টি ইউনিটকে অবসরে পাঠানো হয়েছে। স্বল্পতম সময়ে ইউনিট 5ও অবসরে যাবে। জরুরি ভিত্তিতে দেশের বিদ্যুতের চাহিদা মেটানোর লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী 2010 সালে APSCL সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি গ্যাস ইঞ্জিন বেসড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। বিদ্যুৎ কেন্দ্রটি 17 মার্চ 2012 তারিখে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা এবং সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে APSCL জ্বালানি সাশ্রয়ী বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2013 সালের 20 জুলাই 4টি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার মধ্যে আশুগঞ্জ 225 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্পটি 10 ডিসেম্বর 2015 তারিখে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এছাড়াও 200 মেগাওয়াট মডিউলার প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP-র আওতায় 8 মে 2015 তারিখে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। আশুগঞ্জ 450 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট সাউথ প্রকল্পটি 22 জুলাই 2016 তারিখে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। অন্যদিকে আশুগঞ্জ 450 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নর্থ প্রকল্পটি 11 জুন 2017 তারিখে বাণিজ্যিকভাবে চালু করা হয়। পুরনো GT1, ST, GT2 এর জায়গায় স্থাপিত হয় আশুগঞ্জ 400 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ইস্ট। উক্ত বিদ্যুৎ কেন্দ্রটি 26 নভেম্বর 2022 তারিখে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের 7টি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা 1797 মেগাওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 7.30 ভাগেরও বেশি। অবসরকৃত পুরনো ইউনিট 1, 2, 3 এবং 4 এর জায়গায় উচ্চ ক্ষমতা
ও দক্ষতা সম্পন্ন নতুন দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সাথে সরকারের জ্বালানি বহুমুখীকরণ উদ্যোগের আওতায় APSCL LNG ভিত্তিক ও নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নিয়েছে। এই উদ্দেশ্যে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় 925.50 একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ভূমি উন্নয়ন, পুনর্বাসন, অবকাঠামো নির্মাণ সহ অন্যান্য কাজ চলমান রয়েছে। এছাড়া বিকল্প জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে 120 মেগাওয়াট গ্রিড টাইড সোলার পার্ক স্থাপনের লক্ষ্যে নরসিংদীতে ভূমি অধিগ্রহণের পরবর্তী কার্যক্রম চলছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি APSCL একটি উচ্চ বিদ্যালয়, ট্রেনিং সেন্টার, মেডিকেল সেন্টার, অফিসার্স ক্লাব, কর্মচারী ক্লাব, মসজিদ, মক্তব এবং মন্দির পরিচালনা করছে। অন্যদিকে মেঘনা নদী থেকে নেয়া শীতলীকরণের জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ পানি বিদ্যুৎ কেন্দ্রের ডিসচার্জ চ্যানেলের মাধ্যমে শুষ্ক মৌসুমে আশুগঞ্জ, সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 36,000 একর জমি সেচের জন্য ব্যবহার করা হয়। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড APSCL প্রতিষ্ঠানে কর্মরত সকলের হেলথ অ্যান্ড সেফটি নিশ্চিত করেছে। সেই সাথে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য সম্প্রসারণের অংশ হিসেবে ISO 9001:2015, ISO 14001:2015 এবং ISO 45001:2018 প্রাপ্তি নিশ্চিত করেছে। বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও নিজস্ব নিরাপত্তা বাহিনী মিলিয়ে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করেছে। সবাইকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ঠিক তেমনি বর্তমানে 60টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আজকের বাংলাদেশ উন্নয়ন এবং অগ্রগতি অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। আরও কিছু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে, যা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে অবদান রাখবে। নিজেদের সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা, বৈশ্বিক পরিবেশ সুরক্ষা প্রচেষ্টার প্রতি সংবেদনশীলতা এবং দেশের টেকসই উন্নয়নে অবদান রাখাই APSCL-এর লক্ষ্য। কারণ ক্রমাগত উন্নয়ন, বর্জ্য কমানো, লো কার্বন ইমিশন এবং দূষণ রোধে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বদ্ধপরিকর। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে আগামীর নির্ভরতা।